আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহাস পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ষাটটি পৌরসভায় ভোট গ্রহণ শেষ হল শনিবার দু একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া এ ধাপের নির্বাচন হয়েছে সুষ্ঠু এমনটাই জানায় নির্বাচন কমিশন রাতের মধ্যেই প্রকাশ করা হয় ফলাফল কুমিল্লা চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত হোসেন ভূইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ইভিএম পদ্ধতিতে নৌকাপতিকে শওকত হোসেন ভূইয়া নয় হাজার চারশো একান্ন ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম হোসেন জগপতিকে তিন হাজার একশো পঞ্চান্ন ভোট পান ফরিদপুরের বোয়ালমারি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম রেজা শনিবার এ নির্বাচনে ভোট গ্রহণ হয় নির্বাচনে মোট তিনজন মেয়র প্রার্থী ছিলেন এতে সেলিম রেজা নৌকাপতীক নিয়ে নয় হাজার দুইশো উনচল্লিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ আব্দুর রহমান বিজয়ী হয়েছেন বারোটি কেন্দ্রে তিনি বারো হাজার ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুলফিকার আলী পেয়েছেন পাঁচশো বিরানব্বই ভোট এছাড়া নয়টি ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীগণ নির্বাচিত হয়েছেন সাভার পৌরসভা নির্বাচনের পরিবেশ ছিল উৎসব মুখর দুই এক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নির্বাচনে চুরাশিটি কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজি আব্দুল গনি ছাপান্ন হাজার আটশো চার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জে তিন পৌরসভার মধ্যে সুনামগঞ্জে আওয়ামী লীগের প্রতীকের নাদের বখত স্নাতক পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম চৌধুরী ও জগন্নাথপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী চামোচপতিকে আক্তারুজ্জামান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিন পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতা পাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন করবে এমনটাই প্রত্যাশা সকলের তরিকুল ইসলাম আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক পদ্মা সেতুর মতো বড় মেগা প্রকল্পের মতো রাবনাবাদ চ্যানেলের ড্রেজিং ও করার সাহসিকতা এবং সক্ষমতা রয়েছে বলে জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের জরুরি রক্ষণাবেক্ষণ ড্রেজিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার বিকেলে পায়রা বন্দরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বরিশালের গরু নদীতে ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত করে দেয়া সরকারি খাস জমিতে বসবাসরত প্রায় পঁচিশটি পরিবারকে উচ্ছেদ করে তৈরি করা হয় গুচ্ছগ্রাম এমনই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিবাদের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ভুক্তভোগীরা বৈশাল প্রধান কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত উনিশশো সালে খারজমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দিয়ে সরকার অসহায় মানুষদের মাথা গোজার ঠাই করে দিয়েছে সেখানে গাছপালা লাগানো সহকারে বসবাস করছে প্রায় পঁচিশটি পরিবারের শতাধিক মানুষ সেই একই স্থানে গাছপালা কেটে বসতি উচ্ছেদ করে গ্রাম নির্মাণ করে দেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা আমাদের দাবি আমরা আগে যেরকম ছিলাম সরকার আমাদের যাতে এখানে স্থায়িত্ব ভাবে থাকতে দেয় আমরা সেইভাবে থাকতে যাই আমরা এখানে গুচ্ছ গ্রাম চাই আমরা গরিব আমরা এই গুচ্ছ গ্রামের মতন বসবাস করতেছি আমাদের উপরে সরকার মাথার উপরে আর এক গুচ্ছগ্রাম দিতে চাইতেছে আমাদের নিরানব্বই বছরের জন্য যে সরকারের দিছে ওইটাই আমাকে বন্দোবস্ত দিছে ওইটা ঠিক করা জমি দিতে আমাকেও গুচ্ছগ্রামের দরকার নেই মুজিব শতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীন ও ভূমিহীনদের গৃহ নির্মাণ করে দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গৃহহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়া নিরানব্বই বছরের জন্য ভূমি স্থায়িত্ব করার দাবি অভিযোগকারীদের এদরে আমরা নিজেরাই আমরা ঘর ঘর tyle থাকতাম সরকার যদি আর ওইখানে লোক আনে তাহলে আমরা কিভাবে থাকবো রাস্তা থেকে যাদের এখানে আনবে আমাদের ঘরবাড়ি যদি ভাঙা যায় তাহলে কি আমাদের রাস্তা ছেড়ে দাঁড়াইতে হবে না তাহলে আমরা থাকবো কোথায় আমার ঘরবাড়ি ভাঙি আমার উৎখাত করে দিতে আছে আমি কোথায় গিয়ে দাঁড়ামু জাগে জমি কিছু নাই আমরা সরকারি জায়গায় থাকি এখন এই জায়গা জুতি এই গুছ গ্রামের জন্য নিয়ে যায় তাহলে আমরা কোথায় যাব ভাঙাছে সব গাছ গাছালি সব কিছু ভাঙাছে দিয়া লইছে তবে যাদের ভূমি নেই তাদেরকে উৎছেদ করা হবে না যদি কেউ পেশি শক্তির মাধ্যমে সরকারি খাস জমি দখল করে রাখে তা উচ্ছেদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস কোন যদি পেশি শক্তি থাকে বা কোনো দখলদার থাকে যারা খাস জমি দখল করে আছে তাদেরকে আমরা উচ্ছেদের মাধ্যমে সেই জমি মুক্ত করে সেখানে গৃহ নির্মাণ করে দিচ্ছি একই সাথে যদি কোনো খাস জমিতে ভূমিহীন পরিবার বসবাস করে সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে উচ্ছেদ করছি না তারা সেখানেই রয়ে যাচ্ছেন এবং সেখানে থাকবেন এই প্রতিশ্রুতি দিয়েছি ভূমিহীন পরিবারদের জন্য সরকার খাট জমি নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয়েছে সেখানে গাছপালা সহকারে ঘন বসতিপূর্ণ পরিবেশ গড়ে উঠেছে বর্তমানে গুচ্ছগ্রাম নির্মাণের অজুহাতে সেখানে করা হয়েছে উচ্ছেদ অভিযান সমস্যার সমাধানে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা কাজী আলামিন আনন্দ টিভি দী বরিশাল গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ভাঙারহাট বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো বারোটি দোকান অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা কোটালিপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান শনিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা তিরিশ মিনিট এবং রাত নটা তিরিশ মিনিটে করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ